শোনো, আজ ঠাকুর দেখতে যাবি না? গণেশ ঠাকুর আবার কাঁদিস না, এই শোন না, গণেশ ঠাকুর দেখতে যাবি না? তোর বাবা কি নিয়ে যাবে? হ্যাঁ দে আমাকে, দে পয়সা কি করবি? কুকুর ধরবে, গেলেই কুকুর, গেলেই কুকুর। কি রে, জমায়েত হয়েছে, জমায়েত হয়েছে। চকলেট খাবি? এখানে বহু কাল পর সালামি, এখানে চলছে তার প্রিপারেশন। সো ফাইনালি বেশ কিছুক্ষণ আগে চা খাওয়ার পরে তারপরে এখন ব্রেকফাস্ট তৈরি হয়েছে। ব্রেকফাস্টে আজকে কী আছে তোমরা সবাই জানো, অ্যান্ড এরপরে আছে আমাদের বেশ কয়েকটা আজকে প্ল্যান। আর শুভ গণেশ চতুর্থী টু অল অফ ইউ গাইজ, এবং গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, এবং আপাতত ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে আর একবার বাইরে যাব, তখন দেখতে পাবে কিসের জন্য বাইরে যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের দিনটা। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা আমার প্রচণ্ড ডাউন ডাউন ফিল হচ্ছে। ডাউন ইন দ্য সেন্স প্রচণ্ড, মানে ইন্টারনালি ফিল হচ্ছে যেন জ্বর টর হয়েছে, কিন্তু সেরকম কিছুই হয়নি, গায়ে কোনো জ্বর নেই, কোনোভাবে খুব রেস্টলেস লাগছে। তো সেজন্য আজকের এডিটিংয়ের কাজটাও দেবরাজই দেখলাম নিয়ে বসে গেল, আমাকে বলেওনি দুবার করার জন্য। এনিওয়ে এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে, খুব মজা করে কাটাও। গণেশ পুজোর সঙ্গে সঙ্গেই পুরো মানে পুজোর স্টার্টিং হয়ে যায়, এই গণেশ পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, একদম কিছুদিনের মধ্যেই দুর্গাপূজা, আর হোপফুলি আর এক মাসই বাকি আছে। তো সেরকম বাইরের ওয়েদারটাও পুরো একদম সেরকমই, একটা পুজো পুজো ভাব চলছে। মা কিচেনে এখন রান্না করছে আর দেবরাজ ওই ঘরে করছে এডিটিং। আমি ভাবছি স্নানটা করতে যাবো, বাট মাথাটাও একটা কেমন আমার ধরে আছে, এরকম লাগছে আর কি। তো এই সব কিছুই ব্যাপার। ভেবেছিলাম একবার সকালবেলার টাইমে পিয়ার ঘরে গিয়ে দেখা করে আসবো, বাট শরীরটা এতটা খারাপ লাগলো এখন যেতে পারলাম না, একবার যাবো, এটাই হচ্ছে ব্যাপার। এখন চলো গিয়ে দেখি দেবরাজ কী করছে। ওই বল রে, আজকে কী সুন্দর চুপচাপ এডিট করতে বসে গেছিস তুই। এডিট করতে বসে গেছি বিকজ কি সোনাই সকালবেলা উঠে থেকে বলছো আজকে ডাউন ফিল হচ্ছে, ওর নাকি ফিভার ফিল হচ্ছে, বাট ইন রিয়ালিটি ওর ফিভার একটুও নেই, সেটা অলরেডি চেক করা হয়ে গেছে। অ্যান্ড আশা করি ও স্নান টান করে দিল, ফ্রেশ লাগবে। এখনো কেমন আমার একটা ঢুলানি ঢুলানি লাগছে, হয়তো লাগতে পারে রাতের দিকে অত ভালো করে ঘুম হয়নি সেই কারণের জন্য হচ্ছে। ভালো করেই ঘুমিয়েছি, আমার মনে হয় যে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে আজকে আমরা গণেশ ঠাকুর দেখতে যাবো রাত্রিবেলা। ঠিক আছে যাবো, দেখতে তো যাবো। আপাতত এডিটিং আমার অলমোস্ট হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই বসেছিলাম, হয়ে গেছে, খালি অডিও ভিডিও করে সেটটা। ও আজকে একবার দুবার একটু বাজারের দিকেও গেছিল, মানে এসে হি ঘুরে টুরে চলে এসেছে সকালবেলায়, ছেলে ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, তাই একটু পর থেকে তো আবার কাজে বসে যাবে, তাই না? কাজে তো তোর সব দিন কাজ, ফ্রাইডে মানে ঠিক আছে, আজ তো গণেশ পুজো, হ্যাঁ ছুটি থাকলে ভালো। গণপতি বাপ্পা মরিয়া, কারণ হচ্ছে মুম্বাইয়ে ছুটি, এখানে ছুটি। আর বল, আমি আজ কেমন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, কত টেস্টি। অনেকদিন বাদে আমরা চিকেন সালামি স্যান্ডউইচ খেয়ে আমরা সালামি টেস্ট পেলাম, অ্যান্ড খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো তো লাগে, ওগুলো ভালো লাগে, সালামি তারপরে সসেজেস এসব ভালোই লাগে, কিন্তু সবসময় পাওয়া মানে খাওয়া হয় না, সবসময় খাওয়াটা উচিত নয়। ঠিক আছে চল এডিটিংটা কমপ্লিট করো, এটা করে নিই তারপরে দেখা হচ্ছে।
স্নান টান করার পরে এখন ফাইনালি টাইম হচ্ছে লাঞ্চ করতে যাওয়ার। দেবরাজের স্নান আমার থেকে অনেক আগে হয়েছে, আজকাল দেবরাজ আমার চেয়ে অনেক আগে স্নান করে নেয়, আর এডিটও আজকে ও করেছে, কারণ আজকে সকাল থেকে আমি আছি একটু ডাউন, চলেও গেল আবার টুকটুক করে, কারণ মা খাবার বেড়ে দিয়েছে। তো চলো আগে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি, বাইরে একদম ঝকাস মার্ক একটা রোদ উঠেছে, তো এখন গিয়ে আগে লাঞ্চে দেখি কী কী আছে, খাবারটা কমপ্লিট করে নিই, তারপর ভাবছি দুপুরবেলা একটু রেস্ট নেবো। চলো দেখা যাক লাঞ্চে কী আছে। খাবার বাড়া এখানে হয়ে গেছে টেবিলে, দেখে গেলাম, ওই জন্য আমি চলে এসেছিলাম। এখানে আজকে খাবারে কি কি আছে মা, এগুলো কি কি আছে একটু বলে দাও। এটা ঢেঁড়স আলু বেগুন দিয়ে তরকারি। আচ্ছা, আর এটা কি বললে? এটা কি ঝিঙে পোস্ত? ওটা অন্যরকম ঝিঙা। অন্যরকম ঝিঙা? আচ্ছা আচ্ছা, ছোট ঝিঙা গুলো তো না, পটল ঝিঙা। পটল ঝিঙা, পটল ঝিঙা। আর এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল। আচ্ছা, আর আছে লেবু আর ভাত। এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ, বাবার আজকে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বাবা গিয়েছিল মেদিনীপুরের দিকে, তারপরে ওখান থেকে ফেরার পথে নিয়ে এসেছে লাড্ডু। লাড্ডুটা যদিও বা এখান থেকে নিয়ে এসেছে, সেই লাড্ডুর সাইজ দেখে আমি রীতিমতো ঘাবড়ে গেছি, তোমাদেরকে এবার দেখাচ্ছি। চলো ঠাকুরঘরে এখন ওই লাড্ডুটা দিয়ে পুজো হচ্ছে, এবার চলো। পুজো কি হয়ে গেল না শুরু করছো? এই হচ্ছে সেই লাড্ডু। যেমনটা তখন দেখালাম যে কত বড় লাড্ডু দিয়ে পুজো হচ্ছিল, তারপরে সেই লাড্ডুর কিছুটা অংশ এসে আমাকে দিয়ে গেল প্রসাদ হিসাবে, সেই কিছুটা অংশ আমার এই পুরো হাতটা জুড়ে ছিল, এত বড় লাড্ডুটা। যতক্ষণ না সামনে থেকে দেখবে কেউ বিশ্বাস করতে পারবে বলে আমার মনে হয় না, বিকজ কি ক্যামেরাতে অত ভালো ক্যাপচার হবে না, বোঝা যাবে না এক্স্যাক্টলি সাইজটা কত বড়। তো লাড্ডু খাওয়া শেষ হতে না হতে আরেকটা জিনিস এসে দিয়ে গেল মা, যেটা বাবা নিয়ে এসছে সাথে করে আসার সময়, তোমাদেরকে সেটাও একবার দেখাই। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, একটা সিঙ্গারা, একটা চপ, এটা হচ্ছে কালিকা কেবিন থেকে। কালিকা কেবিন নাকি এখানকার বিখ্যাত, অনেক বছরের পুরনো, কয়েকশো বছর ধরে নাকি আছে, তারা গ্র্যান্ড প্যারেন্ট এখন যারা ওনার তারা নাকি সবাই চালাচ্ছে, এরকমটা শুনলাম, যেরকম হিস্ট্রিটা বাবার থেকে বলছিলো বেশ কিছুক্ষণ ধরে। আমি তো বেশ কিছুটা শুনলাম, কিছুটা অনেকটা বুঝলাম, বেশ কিছুটা বুঝলাম না, এই সব কিছুই আর কি। তারপরে আমি অফিসের কাজ করছি, সোনাই একটু ডাউন আছে বলে ওই ঘরটাতে একটু শুয়ে আছে, আর ওর সাথে ওর কাজটাই করছিল ও ঘরে বসে, আমি এ ঘরে বসে করছি, অ্যাজ বিকজ কি আমার কল চলছিল আর ওর একটু ডিস্টার্ব হচ্ছিলো, ওই জন্য ও ঘরে আছে। আর আপাতত দেখি কত তাড়াতাড়ি কাজটাকে মিটিয়ে ফেলতে পারি, তারপরে যদি একটু ইচ্ছা করে তাহলে বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে কিছু আবার দেখা যাবে। আবার হয়ে গেল একটা রাউন্ড ঘামাসান বৃষ্টি। বৃষ্টি মানে সেই বৃষ্টি হলো যাকে বলে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে গরম গরম করে আকাশ দেখে এমন স্টার্ট হলো, ঘরের ভিতর অবধি পুরো জল ঢুকে গেছিলো, তারপরে এখন গিয়ে দেখছি একটু কমেছে, কিন্তু আবার মনে হচ্ছে একটা সেকেন্ড রাউন্ড অফ বৃষ্টি আসছে, কারণ মেঘ ডাকা বন্ধ হয়নি, ভালো রকম মেঘ ডাকছে। তো আপাতত বৃষ্টিটাকে এনজয় করছি লিটারেলি বসে, জাস্ট দেখো। ভালো রকম বৃষ্টি হচ্ছে, একজন তো বেরোতে পারেনি বলে একদম তার মন খুব খারাপ, আর একজন রেডি হয়ে বসেছিল। কি গণেশ, আমরা তো আমাদের প্ল্যান ছিল একটু রাতের দিকে, কিন্তু এখন অবধি বৃষ্টি হচ্ছে, রাতের দিকে গিয়ে হয়তো কমেই যাবে, এত কতক্ষণ আর হবে। আর এই যে কর্নারে বসে আছি, কি প্ল্যান? বৃষ্টি উপভোগ করছো? প্রচন্ড রকমের ঠান্ডা হাওয়া ঢুকেছে। হ্যাঁ, চপ সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছে আর সঙ্গে চা, ঠিক কথা, আর লাড্ডু খেয়েছি তার আগে। আর প্রচণ্ড রকমের ঠান্ডা হাওয়া এসছে ঘরের মধ্যে, যে তার জন্য ওই গরমের ব্যাপারটা অনেকটা কমে গেছে। আর
সে জমার ঘরে গিয়েছিল সন্ধ্যের দিকে, তখন গিয়ে ফুচকা খেয়ে এসছে এই আর কি। আজকে যেহেতু গণেশ চতুর্থী, প্ল্যান মাথায় অনেক কিছু ছিল, বাট সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টিটা একদম ডুবিয়ে দিল যাকে বলা যায়। সন্ধ্যেবেলায় তো একবার বৃষ্টি হলো, তোমাদের সাথে শেয়ার করেইছিল দেবরাজ, প্রচণ্ড জোরে প্রচণ্ড হাইফাই লেভেলের বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে জল ফল জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছিলো, সব কিছুই হয়েছে। আবার তারপরে বেশ কিছুক্ষণ ঘণ্টাখানেকের গ্যাপ দিয়ে আবার একবার তুমুল বৃষ্টি হয়েছে, তাই জন্য বাড়ির থেকে বেরোনোর আর একদম নো চান্স হয়ে গেছে আজকে। মানে আমরা আর বেরোইনি, বিকজ দেবরাজ তো ফ্রি ছিল না, মানে ও ফ্রি এখনও হয়নি, ও এখনও কলেই আছে, অফিসের কলে। ওর মানে কি বলবো, কোনো পুজো টুজো হলে আরও যেন বেশি করে সব কিছু পড়ে যায় এরকম আমার ফিল হয় আর কি। তো এনিওয়ে কোথাও যাওয়া হলো না, ভেবেছিলাম যে এদিক ওদিকে একটু যাবো, তো নো ইস্যুস, কাল স্যাটারডে আছে, কালকে দেখি কতটা কি আর টাইম নেওয়া যায়, যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। এখন আমাকে 9:30 মানে 9:20 বলছিলো চল একবার বাইরে যাই, ও জাস্ট বললো, তারপরেই আবার একবার জোরে বৃষ্টি আসলো, তো আমার আর মুডটা নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকে আর বেরোনো হলো না, এটাই হচ্ছে আসল কথা। তো চলো দেখি এখন কি করছে। তুই কতক্ষণ ধরে আর গাড়ি পরিষ্কার করবি? বল, আলটিমেটলি কোথাও বেরানো তো হলো না, সাথে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে গেল। এবার এই হাওয়াতে রাখবো আর কি, একটু মুছে নিচ্ছি। বুঝলাম, না বেরাতে পেরে আমি মিয়ে গেছি, গান তো বাজছে দূরে, ওটা তো পুরো ঠাকুর বিসর্জন টাইপের গান বাজছে, কিন্তু আজকে তো পুজো, তাহলে কেন কত বৃষ্টি হয়েছে বাইরটা দেখলেই সবাই বুঝতে পারবে। সিরিয়াসলি সারাদিন এত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, পুরো ঘরের ভিতরটা মেসড আপ হয়ে গেছে। মেসড আপ মানে এই কারণে জামা কাপড় বিভিন্ন জায়গাতে মেলা আছে। এটা এখন জেনারেলি আমাদের সব সময়েরই কাজ, এসব হয়েই থাকে। আজকে রাতে আমরা ডিনার করেছি সিম্পল সিম্পল রুটি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেকদিন ধরে বেশি আংবাং খাচ্ছি বলে। আর কত কত রুটি দেখাবো, রুটি রুটি রুটি, আটা ডাল সবজি, যাই হোক রুটি উটি খেয়ে নিয়েছিলাম। তারপরে মা এখানে এসে অনেকক্ষণ বসেছিল এই ঘরে আর কি, তো বসে বসে গল্প করছিলাম বেসিক্যালি। মানে কি বলবো, ঠাকুর ঠাকুর তো দেখতে যাওয়া হলো না, তখন যেমনটা তোমাদেরকে বললাম, তো এইসবই ব্যাপার। কালকে তবে যাবো, কালকে আজকে যাওয়া হয়নি, কারণ হচ্ছে ও তো ডিটেলিং করতে পারছে না, কারণ হচ্ছে আমরা যাব বলে একবার ভাবলাম, ভেবে ঠিক ওখানটা গিয়ে আমি বসেছি, দুরুম করে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে এসে এখানটায় আবার বসেছি, তারপরে ভাবছি যে বেরোবো, তখন বাজে ঘড়িতে 9:05 এরকম ভেজে গেছে, তো তখন ভাবতে আবার বৃষ্টি চলে এলো, তারপরে ডিসাইড করে নিলাম আজ আর যাবো না, গিয়ে বেকার লাভ নেই, কারণ যত রাত হবে বৃষ্টি হবে আরও বেশি ফাঁকা হবে, এটা তো আর কলকাতা নয়, পুরোপুরি ফাঁকা হবে বাইরেটা, তো ওর জন্য কালকে সকাল থেকে আমাদের যেহেতু শনিবার দুজনেরই ছুটি, একটু ভালোভাবে প্ল্যান করব, সেই প্ল্যান ওয়াইজ আমরা কালকে কাজ করব। হাই ওটা আরামসে ওটা। তো এবং আজকে এটাও ভেবেছিলাম যে কার্টেল দেখবো, যেটা MX প্লেয়ারে এসছে ফ্রি, বাট রাতে আর দেখা হয়নি, IMDB নাকি 9.2, সো ব্যাপারটা হচ্ছে যে ওটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো IMDB রেটিং মানে ভালো কিছু হবে, আবার খুব ইন্টেলেকচুয়াল হয়ে গেল, চাপ বুঝবো না, কারণ আমার তো কারণ কিছু হচ্ছে, এটা মা বলেছে কালকে সকাল বেলা তাড়াতাড়ি জাগিয়ে দেবে, কারণ আমরা প্রচন্ড বেলা অবধি ঘুমিয়ে থাকি, যেটা নাকি উচিত না আমরা জানি, বাট আমরা তাও উঠতে, মানে আমরা জ্ঞান পাবো, হ্যাঁ, তো এই জন্য আমি আর রাত্রিবেলায় ওইটা রিস্ক নেবো না, আমি চিন্তা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ আমার ঘুমও পেয়েছে। অ্যান্ড এরই সাথে সাথে আজকের ব্লগটাকে আমরা ব্যাস এতটুকুই রাখছি, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। দেখা হবে কালকে সকালবেলা আবার একটা এক্সাইটিং ব্লগের সাথে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড টাটা।